আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আজকে অনেকটাই ভালো। দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। ইতিমধ্যে হয়তো অনেকে বুঝে গেছেন আমার লোকেশনটা কোথায়। রুটটা অনেক ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর। আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখতে দেখতে চলে আসছেন, যারা লাইক দিয়ে দিয়েছেন অলরেডি, অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে ভাই বোনেরা, উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কেউ প্লিজ একটা স্পাম কমেন্ট করবেন না। সুন্দর করে একটা কমেন্ট দিতে কমেন্ট রেখে যাবেন, সময় মতো আপনাদেরকে আমি অ্যাড করে নিব। হয়তো বা একদিন বা দুদিন আমার লেট হতে পারে, ইনশাল্লাহ টেনশনের কোনো কিছুই নাই। ব্যস্ত থাকি ভীষণ, তাই সাথে সাথে হয়তো বা কারোর চ্যানেলে ঢুকতে পারি না, সময় মতো ঠিকই ঢুকি। আমার সাধারণত আমার ভিডিও দেখে যদি কেউ একটা কমেন্ট রেখে যা, যদি আমাকে অ্যাড নাও করে, আমি সময় মতো ওই চ্যানেলকে অ্যাড করে নিই, এটা আমি বলতে পারি। এই কাজটা আমি করি। সো আজকে অনেক সুন্দর একটা মেমোরেবল বলতে পারেন যে একটা ভিডিও আমার এই চ্যানেলটার মধ্যে আমি শেয়ার করছি, যেটা সবসময় স্মৃতি হিসাবে থাকবে। তো দেখতে হলে সাথে থাকতে হবে আপনাদের। আর দেখেন সুন্দর সবুজ গাছপালাগুলো কত ভালো লাগতেছে। সংসদ ভবন এরিয়া, মাননীয় সংসদ ভবন এরিয়া, এটা আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর সবুজ গাছ। আজকে খুব সুন্দর একটা দিন আমার জন্য, যেটা আমি যেখানে যাচ্ছি খুব এক্সাইটেড, ওইখান থেকে কিছু একটা কী পাবো না পাবো সেটা আমি জানি না। হয়তো বা ওইখানে যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমি কিছু পাইছি না কিছু পাই নাই। না পাইলেও এটা আমার ভিডিওটা স্মৃতি হিসাবে থাকবে, আর যদি পেয়েও থাকি সেটা স্মৃতি হিসাবে থাকবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর দেখেন কত সুন্দর সবুজ গাছ, সুন্দর একটা সময়। ভিডিও করার মতো সময় পাই না, অনেকটাই ব্যস্ত থাকি। এই রুটটা অনেকটাই ফাঁকা, সুন্দর একটা লোকেশনে আসছি। অলরেডি চলে আসছে, ভিতরে কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করতেছে আমি দেখি। আমাকে খালি হাতে ফিরতে হবে? না, একদমই না। বুঝতেই পারছেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।